আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেখাপড়া অনলাইন শিক্ষা সহায়ক প্রতিষ্ঠানে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি স্বপ্নিল হাসান। আজকে আমি তোমাদের সাথে আছি নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। যে অধ্যায়টি আমরা পড়ছি সেই অধ্যায়টি হচ্ছে তৃতীয় অধ্যায়, সৌরজগৎ ও ভূমণ্ডল। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ইউরেনাস নেপচুন সম্পর্কে জানবো। যে 8টি গ্রহ রয়েছে সেই গ্রহর লাস্টের 2টি গ্রহ সেটা হচ্ছে ইউরেনাস ও নেপচুন, সেটা সম্পর্কে জানবো। এর আগে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রতিদিনের ন্যায় আগের পড়াগুলো একটু পুনরালোচনা করে নেব বা রিক্যাপ করে নেব। এতে করে কি হবে, তোমাদের মাথা থেকে আসলে ব্যাপারগুলো হারিয়ে যাবে না। তোমরা যেহেতু এখন স্মার্ট যুগের ছেলে পেলে, তোমাদের মাথায় অনেক কিছু জায়গা দিতে হয়, যেমন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, তারপর হচ্ছে তোমাদের আশেপাশে সব কিছু, সোসাইটি, সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে তোমার বিভিন্ন প্রকার সব কিছুর জায়গা দিতে হয়। এবং আমি বলবো না এটা খারাপ, এটাও তোমাদের জায়গা দেওয়া উচিত। এবং সেই পাশাপাশি তোমাদের যে মেন জিনিসটা সেটা হচ্ছে পড়াশোনা, সেই লেখাপড়াটাকে তোমার ফোকাস দিতে হলে তোমার যে ব্যাপারটা করা লাগবে সেটা হচ্ছে সহজ, সুন্দর এবং আধুনিক পদ্ধতিতে সেটাকে আয়ত্ত করতে হবে। তোমরা যেমন সব বিষয়ে যেমন আধুনিকতার ছোঁয়া পেয়ে গেছো, তেমনই তোমাদের লেখাপড়ায়ও আধুনিকতার ছোঁয়া প্রয়োজন। সেটাই আমরা দেওয়ার জন্য তোমাদের সাথে আছি। আমরা চাচ্ছি ফুল ফ্রি তোমরা এডুকেশনশিপটা পাও, এবং সেটার জন্য আসলে তোমরা হচ্ছে আধুনিক যে শিক্ষা ব্যবস্থা সেটার সাহায্যে পাও। এবং এটা কিন্তু তোমাদের জন্য খুব একটা ভালো ব্যাপার যদি তোমরা এ যুগের হয়ে এ যুগের শিক্ষা ব্যবস্থাটাকে গ্রহণ না করতে পারো। তোমরা আসলে ব্যাকডেটেড হয়ে পড়বে, তোমরা কিন্তু আসলে পিছিয়ে পড়বে। সো তোমাদেরকে যুগের সাথে তাল মিলিয়ে রাখার জন্য, তোমাদেরকে সব কিছু ঠিকঠাক রাখার জন্য কিন্তু আমাদের এই প্রচেষ্টা। আমরা কিন্তু তোমাদের লেখাপড়া, তোমাদের সব কিছুর ওভারঅল যে লেখাপড়া সেটা সহায়ক ভূমিকা পালন করছি, এবং সেটা সহায়ক হিসেবে কিন্তু এই আধুনিকভাবে তোমাদের সামনে লেখাপড়াটাকে উপস্থাপন করছি, যাতে তোমরা খুব ভালোভাবে বিনামূল্যে লেখাপড়াটাকে গ্রহণ করতে পারো। সো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সৌরজগৎ ও ভূমণ্ডলের ইউরেনাস নেপচুন সম্পর্কে জানবো, এই গ্রহগুলো সম্পর্কে জানবো। এর আগে আমরা একটু পুনরালোচনা করে নিচ্ছি। অধ্যায় শুরু করে আমরা জানতে পেরেছি সৌরজগৎ সম্পর্কে। সৌরজগৎ হচ্ছে সূর্য এবং সূর্যের যে পরিবার সেটাকেই মূলত সৌরজগৎ বলে। সূর্য এবং সূর্যকে মণ্ডল করে যতগুলো গ্রহ, উপগ্রহ এবং গ্রহাণুপুঞ্জ ঘুরছে, সেই গ্রহ, উপগ্রহ এবং গ্রহাণুপুঞ্জ এবং সূর্যকে নিয়েই হচ্ছে সৌরজগৎ। এরপর আমরা জানতে পেরেছি সূর্য কি। সূর্য হচ্ছে আমাদের যে গ্রহ, সেই গ্রহের মূল সোর্স, যে সূর্যের মহাকর্ষণ বলের প্রভাবে আসলে সবগুলো গ্রহ একটা নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। সো সূর্য হচ্ছে পৃথিবী অপেক্ষা 13 লক্ষ গুণ বড়। এটি 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত পৃথিবী থেকে। এর ব্যাস প্রায় 13,84,000 কিলোমিটার এবং উপরিভাগের উষ্ণতা 57,000 ডিগ্রি সেলসিয়াস। সূর্য যেভাবে গঠন হয়েছে সেটা যদি বলতে যাই তাহলে বলতে হবে সূর্য শতকরা 55% হাইড্রোজেন, 44% হিলিয়াম এবং 1% অন্যান্য গ্যাস নিয়ে গঠিত। এবং সূর্যের গায়ে যে কালো দাগটা রয়েছে, যেই দাগটা যে অঞ্চল জুড়ে রয়েছে সেই অঞ্চল জুড়ে সূর্যের তুলনামূলকভাবে তাপ একটু কম, যে অঞ্চলটাকে আসলে বলা হয় সানস্পট বা সৌরকলঙ্ক যেটাকে বলা হয়। আচ্ছা, এরপরে সেটা হচ্ছে সূর্য নিজ অক্ষে 25 দিনে একবার ঘুরে। আর হচ্ছে সূর্যর তাপ ছাড়া আসলে পৃথিবীতে উদ্ভিদ, পশু পাখি, গাছপালা কোনো কিছুরই বেঁচে থাকা সম্ভব নয়। সূর্যের তাপ দেখে যেমন আমরা গরম গরম হাহাকার করি, তেমনি সূর্যের যে তাপটা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যে উদ্ভিদগুলো রয়েছে সেই উদ্ভিদগুলো কিন্তু সালোক সংশ্লেষণের মাধ্যমে সূর্য থেকে কিন্তু খাবার তৈরি করে, এবং গাছই কিন্তু অক্সিজেন দিচ্ছে, যে অক্সিজেন থেকে আসলে আমরা বেঁচে আছি। এরপরে আমরা যেটা জেনেছি গ্রহ সম্পর্কে জেনেছি। গ্রহ হচ্ছে 8টি গ্রহ রয়েছে, যে 8টি গ্রহর আবার উপগ্রহ রয়েছে, গ্রহাণুপুঞ্জ রয়েছে, সেগুলো সম্পর্কে জেনেছি। বুধ সম্পর্কে জেনেছি, তারপর পৃথিবী সম্পর্কে জেনেছি, যে এই গ্রহে আমরা নিজেরা বসবাস করি। আমরা জেনেছি মঙ্গল সম্পর্কে, তারপর জেনেছি বৃহস্পতি সম্পর্কে, গ্রহাণুপুঞ্জ সম্পর্কে জেনেছি যে মঙ্গল ও বৃহস্পতির মাঝখানে কিছু খণ্ড খণ্ড গ্রহ থাকে, যেগুলো আসলে একত্রিত নয়, দলবদ্ধভাবে ঘুরতে থাকে, সেগুলোকে একত্রে বলা হয় গ্রহাণুপুঞ্জ। সেই ব্যাপারটা কিন্তু আমরা জেনেছি। আমরা জেনেছি শনি সম্পর্কে। শনি হচ্ছে 2য় বৃহত্তম গ্রহ, এটা নিয়ে আরও ডিটেলস আলোচনা করেছি আমরা। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউরেনাস নিয়ে আলোচনা করব। দেখো ইউরেনাস কি। ইউরেনাস সৌরজগতের 3য় বৃহত্তম গ্রহ। ইউরেনাস যেটা রয়েছে সেটা হচ্ছে সৌরজগতের 3য় বৃহত্তম গ্রহ, মানে আকারের দিক থেকে এটা 3য় স্থানে অবস্থান করে। সূর্য থেকে এর দূরত্ব 287 কোটি কিলোমিটার, মানে হিউজ একটা ডিস্টেন্স সূর্য থেকে এর আছে। তার মানে কি, ওই গ্রহে কিন্তু তাপের পরিমাণ খুবই কম থাকে, একদম থাকে না বললেই চলে। 84 বছরে এটি সূর্যকে একবার প্রদক্ষিণ করে। ইউরেনাস যে গ্রহটা রয়েছে সেটা সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় 84 বছর। এর গড় ব্যাস প্রায় 49 কোটি কিলোমিটার। এর আয়তন সূর্য থেকে প্রায় 64 গুণ, তবে পৃথিবী থেকে মাত্র 15 গুণ। আচ্ছা ঠিক আছে, এর আয়তন কি বলছে, পৃথিবীর প্রায় 64 গুণ, তবে পৃথিবীর মাত্র 15 গুণ। हाँ बुझलाम ना एर आयतन पृथिवीर प्राय 64 गुण माने आयतनेर दिक थेके एटा पृथिवीर प्राय 64 गुण तबे ओजन पृथिवीर 15 गुण पृथिवीर 15 गुण माने आयतन बेशी होलेও ओजन किन्तु पृथिवीर थेके कम आसले एई ग्रहटिर अबहमंडले मिथेन ग्यासेर परिमाण अधिक एई ग्रहटिर जे अबहमंडल बा वायुमंडल जेटाई बोलो ना केन सेखाने किन्तु आसले मिथेन ग्यासेर अधिक्य खूब बेशी आर 27टी उपग्रह रयेछे एर ইউরেনাসেরও শনির মতো বলয় রয়েছে মিরিন্ডা এরিয়েল ওয়েব্রন অ্যামব্রিয়েল টাইটেনিয়া প্রভৃতি ইউরেনাসের উপগ্রহ। আচ্ছা ইউরেনাসের যে 27টি উপগ্রহ রয়েছে এই উপগ্রহর মধ্যে বেশ কিছু উপগ্রহ হচ্ছে এগুলো এর মধ্যে একটা হচ্ছে মিরিন্ডা যেটা কিন্তু আমাদের দেশে মোটামুটি জনপ্রিয় একটা পানীয়। তোমরা আবার মিরিন্ডা কিন্তু নামকরণটা আসলে ওইখান থেকে এসেছে, আবার মিরিন্ডার সাথে এটাকে কোনোভাবে মিলিয়ে ফেলো না। তারপর যে গ্রহটার সম্পর্কে আমরা জানবো সেটার নাম হচ্ছে নেপচুন। সো নেপচুন সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই। দেখো নেপচুনের গড় ব্যাস হচ্ছে ৪৯,২৪৪ কিলোমিটার এবং সূর্য থেকে এর দূরত্ব হচ্ছে ৪৫০ কোটি কিলোমিটার। এর আয়তন হচ্ছে 17,০৬,৮৩০ বর্গ কিলোমিটার এবং সূর্য থেকে অধিক দূরত্বের কারণে এই গ্রহটি শীতল। গ্রহটি অনেকটা নীলাভ বর্ণের। নেপচুন 165 বছর সূর্যকে একবার প্রদক্ষিণ করে। এর উপগ্রহ রয়েছে 14টি। উল্লেখযোগ্য উপগ্রহ হচ্ছে টাইটান ও নেরাইট। আচ্ছা এখন পর্যন্ত আমরা 8টি গ্রহ সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করলাম বা 8টি গ্রহ সম্পর্কে আমরা একটা ধারণা নিয়ে নিলাম। এই 8টি গ্রহের যে ব্যাপারগুলো রয়েছে এখানে কিন্তু তোমাদের জন্য অনেক অনেক বহুনির্বাচনী প্রশ্ন রয়েছে, যেখান থেকে কিন্তু খুব বেশি না হলেও 5টা বহুনির্বাচনী প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো। সেক্ষেত্রে কিন্তু তোমাদের আসলে এই জিনিসগুলো ভালোভাবে পড়তে হবে এবং এই জিনিসগুলো যে শুধু তোমার বোর্ড পরীক্ষায় বা এই সময়টাতেই কাজে লাগবে এমনটি কিন্তু না। এই জিনিসগুলো কিন্তু পরবর্তী সময় তোমার জন্য খুব হেল্পফুল হবে এবং তোমাদের জন্য খুবই কাজে লাগবে এবং তোমাদের জন্য সহায়ক হবে। এখন আমরা যেটা জানবো যে পৃথিবী গ্রহে যে জীব বসবাস করছে সেটার কারণ কি, কেন পৃথিবী গ্রহে জীব বসবাস করে। আচ্ছা প্রথমত আমরা কিন্তু বুঝতে পারি পৃথিবী হচ্ছে একমাত্র জীব বসবাসকারীর জন্য উপযোগী একটা গ্রহ, যেখানে রয়েছে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন, আরও অন্যান্য গ্যাস রয়েছে, বায়ুমণ্ডল রয়েছে, ভূমি রয়েছে, পানি রয়েছে। এই কারণে কিন্তু পৃথিবী আসলে জীব বসবাসের জন্য উপযোগী একটা গ্রহ। এখন বইয়ের ভাষায় আমরা একটু আলোচনা করে দেখি কি বলেছে, যে পৃথিবীর চারদিকে নানা প্রকার গ্যাসীয় উপাদান দ্বারা বেষ্টিত। তোমাদের যেমনটি বললাম যে বায়ুমণ্ডল রয়েছে, আর বায়ুমণ্ডল তো পুরাটাই বিভিন্ন গ্যাসীয় উপাদান দিয়ে বেষ্টিত থাকে। অদৃশ্য এই গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে, একে বলে বায়ুমণ্ডল। যেমনটি তোমাদেরকে আমি মাত্রই বললাম পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির আকর্ষণে বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের সাথে লেপ্টে আছে। পৃথিবীর মধ্যেও কিন্তু একটা মধ্যাকর্ষণ শক্তি আছে, যেই মধ্যাকর্ষণ শক্তির টানে বা মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে আসলে বায়ুমণ্ডলটা পৃথিবীকে বেষ্টন করে রাখে, পৃথিবীর চারদিক কাভার করে রাখে, ঘিরে রাখে। সো পৃথিবীর সঙ্গে আবর্তিত হচ্ছে। বায়ুর চাপের কারণে সমুদ্রপৃষ্ঠে এর ঘনত্ব সবচেয়ে বেশি এবং উপরের দিকে ঘনত্ব খুবই কম। বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেনের প্রাধান্য রয়েছে। আমাদের যে বায়ুমণ্ডল রয়েছে সেই বায়ুমণ্ডলে প্রধান যে গ্যাসগুলো রয়েছে সেগুলো হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেন। সকল প্রাণীর জন্য অক্সিজেন আবশ্যক। কার্বন ডাইঅক্সাইড ছাড়াও অন্যান্য উপাদান বায়ুতে মোটামুটি অপরিবর্তনীয় পরিমাণে থাকে, তবে ধুলো, ধোঁয়া, জলীয় বাষ্প ইত্যাদি উপাদান বিভিন্ন স্থানে বিভিন্ন পরিমাণে থাকে। পৃথিবীর যেমনটি দেখো বলেছিলাম যে প্রথমেই যে অক্সিজেনের কারণে কিন্তু মূলত পৃথিবীতে যে জীবের বসবাস সেটা জীবের বসবাসের পরিমাণটা খুব বেশি। এবং আরেকটা যে কথাটা বলেছে সেটা হচ্ছে ধুলোবালি বা হচ্ছে তোমার বিভিন্ন প্রকার ক্ষতিকারক যে জলীয় বাষ্প বা গ্যাস, এগুলো কিন্তু আসলে অঞ্চল ভেদে বিভিন্নভাবে থাকে। যেমন যেই অঞ্চলে আসলে দূষণের পরিমাণটা বেশি সেই অঞ্চলে কিন্তু এই ধরনের ধুলোবালি বা এই ধরনের ক্ষতিকার গ্যাসগুলো থাকার পরিমাণ একটু বেশি। আবার যেই অঞ্চলগুলো আসলে একটু পরিষ্কার রয়েছে বা একটু যেই অঞ্চলগুলো একটু পরিচ্ছন্ন পরিপাটি, যে অঞ্চলের আলটিমেটলি যে অঞ্চলের মানুষগুলো সচেতন সেই অঞ্চলের কিন্তু ক্ষয়ক্ষতি বা ক্ষতিকর গ্যাসের পরিমাণও খুব কম। সো এই জিনিসটা কিন্তু আসলে পৃথিবী কন্ট্রোল করে না বা পৃথিবী কিন্তু এটা করে দেয় না, এটা কিন্তু আমরা নিজেরা করেছি। আমরা কিন্তু এই দূষিত পরিবেশটা নিজেরা ক্রিয়েট করেছি, যার ফলে আসলে বিভিন্ন এলাকায় একটু দূষিত অবস্থায় আছে, যেই ফলে বিভিন্ন এলাকায় আসলে বসবাসের অযোগ্যও কিন্তু কিছু কিছু এলাকা হয়ে পড়ছে। সেসব এলাকার জন্য কিন্তু দায়ী আমরা মানুষরা নিজেই। तो देखो पृथिवीर समस्त जीवेर बेঁচে थाकार जोन्नो वायुमंडलेर गुरुत्व अपरिसीम। वायुमंडल सूर्येर क्षतिकारक रश्मि थेके प्राणीकुलके रक्षा करे। वायुमंडल कि करे क्षतिकारक जे रश्मिटा थाके सूर्येर अति बेगुनी रश्मि जेटा थाके सेटा कि करे डायरेक्ट जखन आमादेर गाये पड़ते नेয় तखन वायुमंडले एटा बाधाग्रस्त हय एबं वायुमंडल थेके ओइटार वायुमंडलेर अ্যাটমসফিয়ার एटाके অ্যাবজর্ব करे आमादेर किन्तु ओই क्षतिकारक रश्मिटा थेके बाঁচায়। किन्तु आमरा कि कরি विभिन्न दूषित গ্যাসের फले वायुमंडलेर क्षति करছি प्रतिनियत। এই वायुमंडलेर क्षति হওয়ার কারণে কিন্তু অনেক সময় সূর্যের যে ক্ষতিকারক রশ্মিটা সেটা কিন্তু বায়ুমণ্ডল ভেদ করে আমাদের এখানে চলে আসে এবং এই ক্ষেত্রে কিন্তু আসলে নানান ধরনের রোগবালাই হয়ে যায়। সো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের মাথায় রাখা লাগবে। সূর্যের গ্যাসীয় উপাদান যেমন কার্বন ডাই অক্সাইড CO2 অক্সিজেন O2 যথাক্রমে উদ্ভিদ ও প্রাণীকে বাঁচিয়ে রাখে। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হলো ট্রপোমণ্ডল। এই স্তরটির গড় গভীরতা প্রায় 13 কিলোমিটার। এটি মানুষের সবচেয়ে প্রয়োজনীয় স্তর, কেননা আর্দ্রতা, কুয়াশা, মেঘ, বৃষ্টি, বায়ু প্রবাহ প্রভৃতি এই স্তরে লক্ষ্য করা যায়। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এই স্তরে বাতাসের গতিবেগ বেড়ে যায়। আবহাওয়া ও জলবায়ুতে বায়ুজনিত যাবতীয় প্রক্রিয়ার বেশিরভাগই বায়ুমণ্ডলের এই স্তরে ঘটে থাকে। দেখো বায়ুমণ্ডলের যে স্তরটির কথা বলা হলো সেটার নাম হলো ট্রপোমণ্ডল। ট্রপোমণ্ডল আসলে 13 কিলোমিটার এরিয়া নিয়ে বিস্তৃত এবং সবচেয়ে নিচের স্তর বায়ুমণ্ডলের, যেটা হচ্ছে মানুষের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা স্তর। কারণ এই স্তরেই কিন্তু আসলে মেঘ, কুয়াশা এগুলো পরিলক্ষিত হয় এবং বায়ুমণ্ডলের যে ব্যাপারটা, বায়ুমণ্ডলের যে মেন ব্যাপারটা, যে বায়ু দূষণের যে ব্যাপারটা, সেটা থেকে কিন্তু আসলে মানুষকে সহায়তা করে কিন্তু এই স্তরটাই। জলবায়ুর যে পরিবর্তন, জলবায়ুর যে তারতম্যতা, সেটাও কিন্তু ওই পরিলক্ষিত করে। ট্রপোমণ্ডল মণ্ডলের ঊর্ধ্বসীমাকে ট্রোপোস বলে বা ট্রোপোসের গভীরতা সরু। এখন এখানে বায়ু কি একদম স্থির, ঝড় বৃষ্টি প্রদুর্ভাব না থাকায় বিমান এই স্তর দিয়ে নির্বিঘ্নে চলাচল করে। বায়ুমণ্ডলের ওজন গ্যাসের একটি স্তর আছে যা ওজন স্তর নামে পরিচিত। এর গভীরতা প্রায় 12 থেকে 16 কিলোমিটার। সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করায় এর তাপমাত্রা ধীরে ধীরে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। এই স্তরটিকে পৃথিবীর প্রাণী জগতের বাসোপযোগী করে তুলেছে। এই যে স্তরটি রয়েছে এই স্তরটি কিন্তু আসলে প্রাণী জগৎকে বাসযোগ্য করে তুলেছে। তারপর দেখো ট্রপোমণ্ডলের ঊর্ধ্বসীমা যে ট্রোপোস রয়েছে বা ট্রোপোসের গভীরতা সরু রয়েছে এবং ঝড় বৃষ্টি প্রদুর্ভাব থাকে না এবং সেই এলাকার বায়ুটা কি একদম স্থির। তো যখনই আসলে আমরা বিমান চালনা করি বা বিমানপথে চলাচলের সময় যখন আসলে ঝড় বৃষ্টির সম্মুখীনতা দেখা দেয় বা ঝড় বৃষ্টির প্রদুর্ভাব দেখা দেয় তখন কিন্তু আসলে ট্রোপোস্ফিয়ার দিয়ে কিন্তু আসলে বিমানটা চলাচল করে। সেখানে যেহেতু বায়ু একদম স্থির থাকে সেক্ষেত্রে বিমান চলাচলে কিন্তু কোনো বাধা বিঘ্নতার সৃষ্টি আসলে হয় না, কোনো বাধা কিন্তু পরিলক্ষিত হয় না। খুব সুন্দর এবং স্বাভাবিকভাবে কিন্তু সেখান দিয়ে বিমান চলাচল করতে পারে। তারপর দেখো পৃথিবী সূর্য থেকে আলো ও তাপ পায়। সূর্য আলো ছাড়া পৃথিবী চির অন্ধকার থাকতো। পৃথিবীতে প্রাণের সম্পাদন থাকতো না এবং জীবজগৎ ও উদ্ভিদ প্রাণী কিছুই বাঁচত না। পৃথিবীতে মানুষের কর্মকাণ্ড বায়ুমণ্ডলের গঠন এবং উপাদান পরিবর্তন করতে সাহায্য করে। ব্যাপকভাবে গাছপালা কেটে ফেলা, কলকারখানা থেকে নির্গত ধোঁয়া এবং জ্বালানি তেল, কয়লা প্রভৃতি প্রাকৃতিক গ্যাস পোড়ানো থেকে নির্গত ধোঁয়া এবং বিষাক্ত গ্যাস বায়ুমণ্ডলকে দূষিত করে। প্রাণীর অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই বায়ুমণ্ডলকে বিশুদ্ধ রাখা দরকার। যেমনটি তোমাদেরকে বললাম যে প্রাণীর অস্তিত্ব যদি আমরা টিকিয়ে রাখতে চাই তাহলে কিন্তু বায়ুমণ্ডলকে অবশ্যই বিশুদ্ধ রাখতে হবে, না আদারওয়াইজ কিন্তু আমরা যে বায়ুমণ্ডলে দিয়ে যে ক্ষতিকর গ্যাসগুলো প্রবেশ করবে সেই ক্ষেত্রে কিন্তু প্রাণীর বসবাস কিন্তু পৃথিবীতে অযোগ্য হয়ে পড়বে এবং পৃথিবী কিন্তু বসবাসেরই একদম অযোগ্য হয়ে পড়বে। সো জীবজন্তুর বেঁচে থাকার জন্য প্রয়োজন আলো, বাতাস, পানি। জীবজন্তুর বেঁচে থাকার জন্য যে মেন তিনটা জিনিস সেটা হচ্ছে আলো, বাতাস ও পানি। পৃথিবীর পৃষ্ঠে গড় তাপমাত্রা 13.90 ডিগ্রি সেলসিয়াস। ভূত্বকে রয়েছে প্রয়োজনীয় পানি। সূর্য থেকে যে তাপ ও আলো পৃথিবীতে পৌঁছে তা জীবজন্তুর জন্য সহনীয়। জীবজন্তু ও উদ্ভিদের জীবন ধারণের জন্য এগুলো উপযোগী উপাদান। এজন্য পৃথিবী জীবজন্তু বসবাস করতে পারে। দেখো পৃথিবী কেন বসবাস যোগ্য বা পৃথিবীতে কেন আসলে জীব জগতের বসবাস সেটার কিন্তু উত্তরটা একদম লাস্টে তোমাদেরকে ভালোভাবেই বলে দিই যে পৃথিবীর গড় তাপমাত্রা হচ্ছে 13.90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ভূত্বকে রয়েছে প্রয়োজনীয় পানি। সূর্য থেকে যে তাপ ও আলো পৃথিবীতে পৌঁছে তাও জীবজন্তুর জন্য সহনীয়। জীবজন্তুর উদ্ভিদ জীবন ধারণের জন্য এগুলো উপযোগী ও প্রয়োজনীয়। এজন্য পৃথিবী জীবজন্তু বসবাস করতে পারে। দেখো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের একদমই জানা থাকা প্রয়োজন যে পৃথিবীতে কেন জীবজন্তু বসবাস করতে পারে। এটা কিন্তু একটা কোশ্চেনও তোমাদের থাকতে পারে যে পৃথিবী যে জীবজন্তু বসবাস করার উপযোগী সেটা কেন, সেটা ব্যাখ্যা করো। তাহলে কিন্তু তোমাদের ব্যাখ্যা করে দিতে হবে এইভাবে। আজকের যে পড়াটুকু আমরা পড়লাম সেটা হচ্ছে ইউরেনাস থেকে পৃথিবী গ্রহে কেন জীবজন্তু বসবাস করতে পারে বা পৃথিবী গ্রহে জীবজন্তু বসবাস করতে পারার কারণ। এই জিনিসটুকু তোমরা খুব সুন্দর করে মার্ক করে রাখো। এবং এখান থেকে তোমরা একটু ভালোভাবে রিডিং পড়ে নিবে। এতে করে কি হবে যে তোমাদের বানিয়ে যে প্রশ্ন লেখার প্রবণতাটা সেটা কিন্তু বৃদ্ধি পাবে। তোমরা কিন্তু একটা ইনডেপথ আলোচনা জেনে গেলে এটার ব্যাপারে, সেই ব্যাপারটা তোমাদের জন্য খুবই সহযোগী হবে। যদি তোমরা মনে করো যে আমার পড়ায় তোমরা বুঝতে পারোনি বা কীভাবে পড়ালে তোমরা বুঝতে পারবে, সেই বিষয়টি অবশ্যই আমাদের যে কমেন্ট সেকশনটা রয়েছে সেই কমেন্ট সেকশনটায় তোমরা জানিয়ে দিবে। যেহেতু তোমাদের সাথে আমরা ভার্চুয়ালি রিলেটেড, সো একমাত্র কমেন্ট সেকশনই রয়েছে যেখানে তোমাদের সাথে আমাদের কথা হবে। তোমরা যেমন বিভিন্ন কোশ্চেন জানার জন্য, বিভিন্ন কিছু জানার জন্য, তোমরা বিভিন্ন প্রবলেম নিয়ে যেমন তোমরা বিভিন্ন টিচারদের দরজায় দরজায়, কোচিং সেন্টারের দরজায় দরজায় দৌড়াও, হোম টিউটরকে বাসায় আনো, সো এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা আমাদের কাছে রাখতে পারো। আমাদের কাছে যখন তোমরা এই কোশ্চেনগুলো রাখবে, আমরা কিন্তু সাদরে তোমাদের এই কোশ্চেনগুলো সলিউশন করে দিব। আর বেশি বেশি করে চ্যানেলটিকে লাইক করবে, কমেন্টস দিবে এবং সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, সাবস্ক্রাইব করা যেমন আমাদের জন্য উপকারী, তোমাদের জন্য উপকারী। সাবস্ক্রাইব করলে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে গেলে এবং আমাদের পরিবারের সদস্য হয়ে গেলে, আমাদের চ্যানেলের সদস্য হয়ে গেলে, এবং সাবস্ক্রাইব করে যখন বেল আইকনটিকে ক্লিক করবে তখন কিন্তু আমাদের প্রতিনিয়ত আপডেটেড ভিডিওগুলো তোমাদের সামনে চলে আসবে। আর যেটা করবে, তোমাদের প্রত্যেকেরই তো ফেসবুক ওয়াল রয়েছে, ফেসবুক ওয়ালে তোমরা আমাদের এই পোস্টটাকে শেয়ার করবে, আমাদের বিভিন্ন পোস্ট শেয়ার করবে, আমাদের বিভিন্ন ভিডিও শেয়ার করবে। এতে করে কি হবে, আমাদের যে আপডেটেড ভিডিওগুলো সেগুলো তোমাদের কাছে এবং তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে যাবে। সো এই পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো, সেই আশা ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।